বিডি ইমরান তুই হচ্ছিস একটা গুশালিক, তোর গায়ে গন্ধ, ওই গন্ধ শরীর নিয়ে আমি তোর সাথে ভালোবেসেছিলাম, এখন আবার লাইভ এসে আমি আমি ঘুমের ওষুধ খাই মদ খাই তোকে বেহুশ করে ফটো তুলেছি পাপি। গাইস দেখতেই পাচ্ছ আমি অনেক মানে দুঃখে আছি, নেশা করছি আমি। আমি কি ইমরান, বিডি ইমরান, তুমি কি বললে? এটা নাটক ছিল আমাদের ভালোবাসাটা, ছবিগুলো সব ভুল ছিল। 5 বছরের ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি। আমি মুসলিম পরিবারের সন্তান, আমি কখনো এরকম কাজ করতে পারবো না, কারণ আমি আমার নবীকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। হ্যাঁ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না ঠিকই, কিন্তু মাঝে মাঝে তো নামাজ পড়ি। এরকম বিডি ইমরান তুই হচ্ছিস একটা গুশালিক, তোর গায়ে গন্ধ, ওই গন্ধ শরীর নিয়ে আমি তোর সাথে ভালোবেসেছিলাম, এখন আবার লাইভ এসে আমি আমি ঘুমের ওষুধ খাই মদ খাই হচ্ছে আমার ছবি নিয়ে, তোমরা কি দেখেছো? আর আমার ভালোবাসাকে মিথ্যে বলে এখন সে কান্নাকাটি করে ভিডিও করছে, এত বড় সাহস! কি হলো আমার সাথে? পুরো ছলনা করা হয়েছে, দুষ্টামি করে একটা আমার কিস করে ছবি তুলেছিল। এই ছবিটা যে এরকম ভাবে একটা ইফেক্ট করবে বা আমার কেরিয়ারের ভিতরে আমি কখনো ভাবতে পারিনি। ইভেন কি আমার ফ্যামিলির না মানুষ নানা ধরনের কথা বলছে, এমনকি আমার সাথে যে ঘটনাটা হয়েছে গাইস তোমরা লাইভটা শেয়ার করো। আমি আজকে পুরো ঘটনা ইমরান আমার সাথে কিভাবে ইউজ করেছে আমাকে, প্লিজ ইমরানকে ট্যাগ করো যে ও আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কি করে করলে। তোমরা আমি আজকে পুরো সত্যি কথা বলবো, তোমরা প্লিজ লাইভটা প্রচুর শেয়ার করে দাও, যেন আমি চেয়েছিলাম বাংলাদেশের ভাবি হতে, স্যান্ডি সাহা চেয়েছিল বাংলাদেশের ভাবি হতে। বাংলাদেশকে আমি খুব ভালোবাসি, আমার খুব কাছের একটা দেশ, কিন্তু সেটা হতে দিল না পাখি, ইমরান হতে দিল না। আমার নামে মিথ্যা মতবাদ মানে মতবাদ বলছি এসব মাথা গুলি গেল, মিথ্যা রটনা কি যেন বলে, মিথ্যা কি বলে, মিথ্যা দোষ দিয়ে ধরনের কথা বলছে, এমনকি আমার কাছের বন্ধু বান্ধব আমাকে এসব ছবি দিয়ে নানা ধরনের রং তামাশা করতেছে। আমি সত্যি বলছি ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না বা এইরকম না, কারণ এটা আমি মুসলিম পরিবারের সন্তান, আমার